আমরা হাত দিয়ে মাছ ধরবো এবার। বাহ বাহ, হাত দিয়ে মাছ ধরা, আমরা হাত দিয়ে মাছ ধরা। হাত দিয়ে ধরলেন কেমনে? হ্যাঁ, এটা দুর্বল হয়ে গেছে, অরিজিনালি কিন্তু খুব চালাক মাছ। আচ্ছা আচ্ছা, খুবই চালাক মাছ। এটাই ভালো বুঝছেন, স্বাধীন থাকা। আমরা আজকে হাত দিয়ে মাছ ধরলাম একটা। দেশের বাড়ি ঢাকা, হ্যাঁ, রানীগঞ্জ। হ্যাঁ, আপনি হাত দিয়ে মাছ ধরতে পারেন এরকম? আমি, আমার এমনও অভিজ্ঞতা আছে, যদি কিনা কোনো ডিমওয়ালা মাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ডিমওয়ালা মাছ যদি কিনা জাল থেকে লাফাই গেল, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এত মাছ কত দ্রুত যায়, তার থেকে দ্রুত যাইতে পারেন? হ্যাঁ, যাই ধরে আনা যায়। সেটা আমি, এটা আসলে ব্রাহ্মণবাড়িয়ায় আমার এক স্যার, উনি ছিল আছে জিএম স্যার। হ্যাঁ, তো উনি কিন্তু আমার বাড়ি থেকে, আমি চাকরি যখন ছাড়িয়ে দিই তখন কিন্তু আমার বাড়ি থেকে উড়াই নিয়ে যাচ্ছে ছিল। আমার এতটা মানে পছন্দ করতো, হ্যাঁ, এতটাই আমার ভিতরে কিছু দিয়েছিল। তো উনি একটা বড় প্রজেক্ট করছিল, তো আমার রেখে দিতে চাইছিল। আচ্ছা, ছিলাম না। এবং কি কোনো ভূত টুত কখনো দেখছেন, মানুষ যে ভয় টয় ওরকম কিছু? আমি এরকম কিছু ওরকম নেই বলে। রাত বিরাতে তো মাছ ধরা, হ্যাঁ, মাছ রাত বিরাতে মাছ ধরা হয়, কিন্তু এই ধরনের কিছু আমি অনুমান নেই, এমনিই বলে মানুষ। আমি বিধাতার পরে আর কি একটু বিশ্বাস রেখে চলি যে যদি কোনো আসলে বিপদ আপদ আসে সেই রক্ষা করবে। আচ্ছা আচ্ছা, ও আপনি তাহলে হাত দিয়ে মাছ, মাছের চেয়ে দ্রুত যেতে পারেন ডিমওয়ালা মাছের চেয়ে? হ্যাঁ হ্যাঁ, ডিমওয়ালা মাছের জন্য, এগুলো কিন্তু আবার পুরুষের জন্য না, পুরুষ মাছের জন্য খুব কষ্টদায়ক। মহিলা মাছ ধরতে পারেন, ধরেন। ধন্যবাদ সবাইকে, আমরা আজকে হাত দিয়ে মাছ ধরা দেখলাম। আমরা এখানকার সব উঠায় ফেলছেন, এইবার এটা দিয়ে দেন খাওয়ার জন্য, ওই একটা ইয়েতে বাসায় দিয়ে দেন। আর না খেয়ে ফেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। আমরা কিছু মাছ নিয়ে গেছে আর কিছু আছে। খাওয়া যাবে না খাওয়ার মাছ তো? হ্যাঁ, অরবিন্দদার হাত দিয়ে মাছ ধরা দেখলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।